হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমি এসে গেছি তোমাদের সাথে একটু আড্ডা দিতে। আর আজকে আজকে আমার এই ব্লগটা করার একটা আলাদা উদ্দেশ্য আছে। কি বলতো, উদ্দেশ্য হলো যে এটাই, তোমরা আমাকে আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা জানো যে আমি একটা বার্থডে ব্লগ ছেড়েছিলাম। আমার বার্থডেতে যা যা হয়েছিল সেই সব কিছু নিয়ে তো একটা প্রবলেম হয়েছে। কিসের জন্য এরকম প্রবলেম হলো আমি বুঝতে পারলাম না। বার্থডেতে আমি যা যা করেছি, খুব সিম্পল ছোট করে একটা আমার বার্থডে আমরা সেলিব্রেট করেছিলাম, তো যাই করেছিলাম না কেন সেই সবটাই আমাদের ছোটো ছোটো আমি ক্লিপিং নিয়েছিলাম, তো তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম। কিন্তু ওটা কেন জানি না বারবার প্রবলেম হচ্ছে, থাকছে না। তো সেই কারণে কি হলো, আমার পুরো ভিডিওটা আমি পাবলিশ করে দিয়েছিলাম তোমাদের কাছে, তা সত্ত্বেও ওটা বারবার চলে যাচ্ছে। আমি আবার নতুন করে পাবলিশ করলাম একদিন পর, তারপরেও দেখি একই জিনিস হচ্ছে প্রত্যেক দিন। হ্যাঁ, যেটা বলছি যে প্রত্যেক দিন একই জিনিস হচ্ছে, তো ওই জন্যে কি হলো লাস্টে আমি বারবার, আমি যখন ফার্স্টে পাবলিশ করার পর, মানে যেদিন বার্থডে ছিল আমার 9 তারিখ, তারপরে 10 তারিখে পাবলিশ করার পর যখন প্রবলেম হলো, তো আমি 10 তারিখে পাবলিশ করার পর যখন প্রবলেম হলো, তো আমি তখন আবার তার একদিন পর পাবলিশ করলাম, তো তারপরেও একই জিনিস, বারবার একই জিনিস হচ্ছে। তো মেন ব্যাপারটা হচ্ছে যে মেন যে ভিডিওগুলো ছিল, তো আমি তো পরপর ভিডিও শ্যুট করতে থাকছি, তো আমার কাছে অত স্টোর আমি ফোনে করি না, কারণ বেকার ফোনটা আমি ভর্তি হয়ে যায়। যখন ভিডিওটা পাবলিশড হয়ে যায় তারপর একদিন কি দুদিন থাকে, তারপর আমি সেটাকে ডিলিট করে দিই। তো এই যে এটা আমি দুবার আপলোড করলাম, দুবারই একই প্রবলেম হলো, তো ওটার ভিডিওটা আমার কাছে নেই। তো আমি মানে এরপর থার্ড টাইম তোমাদের কাছে দিতে চাইলেও আর দিতে পারবো না ভিডিওটা, কিন্তু ওটা যেহেতু বার্থডে ছিল আর আমি সবটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা আমার বন্ধু, তো এইটুকুনটা তোমাদেরকে না শেয়ার করলেই নয়। কিন্তু আমার কাছে আর নেই, ফোনের পুরোটা ডিলিট হয়ে গেছে। তো আমি সেই জন্য ভাবলাম যে যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটা নিয়ে তো আর কিছু করার নেই, কিন্তু আমি তোমাদেরকে আজকে সম্পূর্ণ ব্যাপারটা বলে দিয়ে একটা নতুন করে সবটা তোমাদেরকে বলে দেবো। আর সেটা হচ্ছে যে আমার কাছে পুরো যে ব্লগটা আমি তৈরি করেছিলাম আলাদা আলাদা ছোটো ছোটো ক্লিপিং নিয়ে, সে পুরোটা আমার কাছে নেই। কিন্তু আমি যখন কেকটা কেটেছিলাম সেই ছোট্ট একটা ক্লিপিং আমার ফোনে, যেহেতু বার্থডে স্পেশাল বুঝতেই পারছো, তো সেই কারণে সেই ছোট্ট একটা ক্লিপিং আমার তোলা ছিল, তো ওইটা আমার ফোনে আছে, তো আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। তো আজকের ভিডিওটা এই কারণেই আমার করা, যেহেতু আমার বার্থডে ব্লগটা ডিলিট হয়ে গেছে, তোমাদেরকে আমি পুরোটা শেয়ার করতে পারলাম না এরকম সিস্টেম প্রবলেমের জন্য। তো ছোট করে একটা ক্লিপিং আমার ফোনে যেহেতু বার্থডে এসে ছিল, সেই ছোট ক্লিপিংটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, আর তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে আমি বার্থডেতে কী কী গিফট পেলাম। তো চলো দেখে নেওয়া যাক যে ছোট্ট করে কি করেছিলাম বার্থডে দিনকে। পুরো আগেও বললাম আবারও বলছি যে পুরোটা আমার কাছে আর নেই, আমি দুবার পাবলিশ করার পরও চলে গেছে, তো সেই জন্য আমি পুরোটা তোমাদেরকে দেখাতে পারছি না। যে ছোট্ট ক্লিপিং আমি আমার ফোনে রাখবো বলে রেখেছিলাম শুধু সেইটুকুনি একটু আছে। তো চলো দেখে নিই কী করেছি বার্থডে দিনকে। কাটো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে স্পিয়ার সোনালি, হ্যাপি বার্থডে টু ইউ। হাত মারো, হাত মারো, হাত মারো, হাত মারো। দেখা এই যে
হাতে করে নিয়ে খাও। খাও ছুঁইটা দিই নি আমি, তা ছুঁইটা গরম করে দিয়েছি। মানে এইদিকে একটু ওপরের দিকে তোর ওরকম প্রথমে দিতে পারো না, পাবে তো হয়েছে তো তোমরা দেখলে যে আমি বার্থডেতে কি কি করেছি। খুব সিম্পল, আমাদের একটু খাওয়া দাওয়া হয়েছিল নিজেদের মধ্যে, বাইরের কেউ আসেনি, আমার মা বাবা দাদা বৌদি কেউ আসেনি, শুধু নিজেদের মধ্যে আমাদের একটু খাওয়া দাওয়া হয়েছিল। আর অরিজিৎ কেক বানিয়েছিল, সেই কেকটা আমি কেটেছি, কেকটা খুব সুন্দর হয়েছিল, তোমরা দেখতেই পেলে কি দারুণ কেকটা। আর একেবারেই পুরোটাই আমরা বাড়িতে, আমি নয় সরি, ও বাড়িতে বানিয়েছে। আর এছাড়া হচ্ছে যে রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়েছে, আইসক্রিম খেয়েছি রাত্রিবেলা, আর কেক কাটা হয়েছে, ব্যাস এটুকুই আর কিছু না। আর কিন্তু এটুকু বার্থডেতেই আমি প্রচুর গিফট পেয়ে গেছি, তা দেখাচ্ছি তোমাদেরকে। আমি আগে ভিডিওতে দেখেছিলাম, কিন্তু কি আমাকে আবার ভাগ্যিস আমি চকলেটগুলো বাঁচিয়ে রেখেছি এখনও না খেয়ে, তাই জন্য তোমরা দেখতে পারি। এই যে এই চকোটা আমাকে অরিজিৎ দিয়েছিল, আর এই চকোটাও একটা একজন গিফট করেছে। আর এছাড়াও আমি একটা চকো পেয়েছিলাম, সেটা আমি সেদিনই খেয়ে ফেলেছি। আর এগুলো অর্ধেক অর্ধেক খাওয়া, মানে এটা খাইনি এখনও, কিন্তু এটা আমি অর্ধেক খেয়ে ফেলেছি। তো আমি ওই তিন চারখানা মতো চকো পেয়ে গেছি, কিছুই হয়নি, কাউকে বলিনি, তবু এত কিছু পেয়ে গেছি। আর এছাড়াও আমি আর একটা ভিডিওর আগে দিয়েছিলাম, সেটা এখনও আছে, সেটার কোনো প্রবলেম হয়নি, যে আমাকে একটা পায়ের আঙুর গিফট করেছিল, ওটা আমার বাবা গিফট করেছিল জন্মদিনের অনেক আগেই আমাকে দিয়ে দিয়েছে, তো ওই জন্য আমি তোমাদের সাথে ওটা অনেক আগেই শেয়ার করে ফেলেছিলাম। কিন্তু আমি এটা বলিনি যে ওটা আমাকে কে দিয়েছিল, তো বার্থডের ভিডিওতে বলা ছিল, আবারও রিপিট করে বললাম যে ওটা আমার বাবা আমাকে জন্মদিনে গিফট করেছিল, আর বার্থডে অনেক আগেই বাবা ওটা দিয়ে দিয়েছিল। আর এছাড়াও আমি আরও গিফট পেয়েছি আঙুরটা, তোমরা হয়তো আমার ভিডিও ফলো করলে দেখতে পাবে আগে, তবু আমি আর একবার দেখে দিয়েছি। এসো, এই আঙুরটা বাবা দিয়েছে। আর এছাড়া আমি এই বার্থডে কিছুই হয়নি, তবু অনেক কিছু পেয়ে গেছি বললাম, যে একটা ড্রেসও পেয়েছি, একটা খুব সুন্দর কুর্তি আমি গিফট পেয়েছি, এটা আমাকে আমার দাদা বৌদি পাঠিয়েছে, দাদার খুব শরীর খারাপ ওই জন্যে আসতে পারেনি, কিন্তু তবু গিফট পাঠিয়ে দিয়েছে, আসতে পারেনি আমি বলিও নি, আর এমনিও দাদার শরীর খারাপ আসেও নি, নইলে ওরা প্রত্যেক বছর আসে। এই যো প্লিজ আমাকে বলো কুর্তিটা কেমন হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও কুর্তিটা কেমন হয়েছে। এই যো গলার কাছে এরকম কাজ করা আছে, আর নিচেতেও কাজ করা, এছাড়া হাতটাই নেই, হাতটা সিম্পল, খুব সুন্দর দেখতে হয়েছে কুর্তিটা, আমার তো খুব পছন্দ হয়েছে। আমার ভিডিও যদি আমার দাদা বৌদি দেখে থাকে, তাহলে তাদেরকে বলে দিই যে থ্যাংক ইউ, আর ওরা আমার একেবারেই খুব কাছের মানুষ, ওদেরকে আমি শুধু থ্যাংক ইউ বলে ছোটো করবো না, কিন্তু এটুকু বলতে পারি যে আমার খুব পছন্দ হয়েছে কুর্তিটা। আর এছাড়াও আরও গিফট আছে, দাঁড়াও বলছি, তার আগে দেখে নাও, চলো। দেখলে তো, দেখে কি বুঝলে বলো,
যেটা দেখলে সেটা হলো যে এই ভিডিও বানানোর জন্য এই যে আমরা যারা থিয়েটারে আছি এইসব ভিডিও বানানোর জন্য আমাদের কিছু লাগে, ট্রাইপড, রিং লাইট, মাইক। তোমরা তো জানোই, যারা যাদের চ্যানেল আছে তারা জানো, আর এটাও তোমরা জানো যারা আমার বন্ধু, যে আমি এই ভিডিও করছি নতুন। আমার চ্যানেল খুব বেশি পুরনো নয়, তো আমার সেইভাবে সব কিছু নেই। তো এই ভিডিও ক্রিয়েট করার জন্য যা যা জিনিসের দরকার হয় এই সমস্ত কিছু আমাকে বার্থডেতে গিফট করেছে অরিজিৎ। তো ওই সবগুলো অনলাইনে অর্ডার দেওয়া ছিল, সব একটা একটা করে আসছে, আমি এখনও কিছু হাতে পাইনি, তবে যতটা পেয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো শুধু এইটুকুনি বলতে পারি যে ভিডিও বানানোর জন্য যেসব অ্যাক্সেসরিজ আমাদের প্রয়োজন হয় সেই সমস্ত কিছু আমাকে গিফট করেছে বার্থডেতে। আর প্রত্যেকের আমাকে যা যারা গিফট দিয়েছে তাদের সবার প্রত্যেকের সব গিফট আমার খুব পছন্দ হয়েছে, আর এমনকি যারা চকো দিয়েছে আমি তাতেও খুব খুশি হয়েছি। আর সত্যি বলতে গেলে কি আমার এবারের বার্থডেটা একেবারে অন্যরকম গেছে। অরিজিৎ কেক বানিয়ে রান্না করে আমাকে খাইয়েছে, মানে সেদিনকে আমার কিছু করতে হয়নি, কেকটাও বানিয়েছে আবার রান্নাও করেছে, খাইয়েছে। আর এবারের বার্থডেটা আমার খুব ভালো গেছে, একেবারেই অন্যরকম গেছে। আর আমি সকাল থেকে রাত্রির অবধি সারাদিন খুব মজা করে খুব খুশিতে আনন্দে কাটিয়েছি। এর ছিল আমার বার্থডে স্টোরি, তোমরা শুনলে আরও ভালো করে দেখাতে চেয়েছিলাম কিন্তু সেটা কপালে নেই, তাই স্টোরিটাই শুনলে। এইটুকুই আজকে বলার জন্য এসেছিলাম, কারণ ভিডিওটা বললাম এত প্রবলেম হচ্ছে, দুবার আপলোড করার পরও পাওয়া যাচ্ছে না, এত প্রবলেম হচ্ছে। তো সেই জন্য আমাকে একটা আলাদা ভিডিও বানাতে হলো। তো চলো, আজকে আমার আর কিছু বলার নেই, কালকে আবার অনেক কাজ আছে, কারণ নেক্সট ডে মানে তারপরের দিন পরশু দিনকে আবার বিশ্বকর্মা পুজো আছে, আর আমাদের তো বিশ্বকর্মা পুজো হয় একটু ছোটো করে, তো তার জন্য কালকে অনেক কাজ আছে। তোমরা আমার বন্ধু, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সব দেখতে পাবে। তো চলো আজকের মতন তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, যেটা বলছিলাম, তো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে আমি তোমাদের সাথে সব শেয়ার করি বলে, কিন্তু আমি আবার একটা রিপিটেডলি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু তোমরা আমাকে জানিও আমার বার্থডে গিফটগুলো কীরকম হয়েছে সমস্ত কিছু আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, তোমরা রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না। তো আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন আসি, রাত হয়ে গেছে, কালকে আবার একটা ভিডিও, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আজই যাবো। চলো আজকের মতন, টাটা বাই।